وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দীনী বন্ধুরা, আমরা এই ভয়েসের মাধ্যমে জানব যে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই যাকাত কে কে নিতে পারবে, কে কে খেতে পারবে, এবং কোরআনে বর্ণিত আট শ্রেণীর ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যাকাত প্রদানের আটটি খাত বর্ণনা করেছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতান মিন আল্লাহ। এখানে আল্লাহ তাআলা আট শ্রেণীর কথা উল্লেখ করেছেন, যে নিশ্চয়ই সাদাকা বা যাকাত হচ্ছে ফকির মিসকিন এবং এই কাজে নিয়োজিত কর্মচারী এবং যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন তাদের জন্য, এবং দাস আজাদ করার জন্য ঋণগ্রস্তদের মধ্যে, এবং আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্য। আর এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফয়সালা, যা আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা তওবার মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আট শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম হলো ফকির, যে ব্যক্তি একেবারেই নিঃসম্বল ভিক্ষা প্রার্থী, যাকে আল্লাহ তাআলা যাকাতের আটটি খাতের প্রথমেই উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং তিনি এই ফকিরি থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি, কারণ অধিক গরিবতা, অধিক অসচ্ছলতা, অধিক ক্ষুধা, অধিক দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। সুতরাং আমাদেরও এমন দোয়া করা উচিত যে আল্লাহ, দেখুন ফকিরি, বেশি ফকিরপনাকে কুফরির সাথে উল্লেখ করা হয়েছে, কারণ মানুষ যখন একেবারেই দিন জীর্ণ শীর্ণ, বিভিন্ন সমস্যার অন্তরালে, পেটে ক্ষুধা, তারপরে দারিদ্রতার চরম সীমায় যারা আছে, এদের কুফরি হওয়াটা খুব স্বাভাবিক। এবং অনেক সময় দেখা যায় যে এরা টাকার বিনিময়ে তাদের ঈমান বিক্রি করে। তো এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইতেন, যে হে আল্লাহ, আমি আপনার নিকট কুফুরি এবং দারিদ্র থেকে পানাহ চাই। সুতরাং এই জাতীয় দরিদ্র ফকির, যা তারা যাকাতের মাল পাওয়ার হকদার, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, তোমরা যদি প্রকাশ্যে সাদাকা প্রদান করো তবে উহা ভালো, আর যদি গোপনে করো এবং দরিদ্রকে দাও সেটি আরও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের সম্পদে যাকাত ফরজ করেছেন, ধনীর শ্রেণী থেকে গৃহীত হবে এবং দরিদ্রের মধ্যে বণ্টন করা হবে। এই হলো ফকির। আচ্ছা, দ্বিতীয় হলো মিসকিন। আল্লাহ তাআলা মিসকিনদের কথা উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বরে। মিসকিন হলো ওই ব্যক্তি যে নিজের প্রয়োজন মিটাতেও পারে না, মুখ ফুটে চাইতেও পারে না, বাহ্যিকভাবে তাকে সচ্ছল মনে হয় কিন্তু আসলে সে ঋণগ্রস্ত অথবা তার প্রয়োজন মেটে না। অনেক সময় সংসারে অনেক ছেলে মেয়ে থাকে, যা আয় রোজগার করে তা দিয়ে হয় না, প্রয়োজন থেকেই যায়, ঋণগ্রস্ত থাকি সব সময়। তো এরা হলো মিসকিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ব্যক্তি মিসকিন নয় যে এক মুঠো দু মুঠো খাবারের জন্য বা দু একটি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং তাকে দেওয়া হলে সে ফিরে আসে। বরং প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যে যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই, অথচ তাকে চেনাও যায় না, যাতে লোক তাকে সাদকা করতে পারে এবং সে নিজেও মানুষের নিকট কিছু চায় না। তাহলে দেখুন, এই কোয়ালিটির মধ্যে আপনার অনেক সময় গরিব আত্মীয় স্বজন, ভাই ব্রাদার অথবা বোন, অথবা এমন নিকটতম আত্মীয় যে আপনি জানেন যে তারা গরিব, বলতেও পারে না, মুখ ফুটে চাইতেও পারে না, কিন্তু আসলে তাদের প্রয়োজন লেগেই থাকে,
অবশ্যই তাদেরকে জাকাতের অর্থ আপনারা প্রদান করবেন, এবং কোনো বলে তাদেরকে বলে দেওয়ার প্রয়োজনীয়তা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন যে তোমরা বিলমান্নি ওয়াল আদা, যে তোমরা কষ্ট দিয়ে জাকাত দিও না, মা কষ্ট দিয়ে তাদেরকে ব্যথিত করো না। তোমাদের লাতুবতিরু সাদাকাতিকুম বিলমান্নি ওয়াল আদা, তোমাদের সাদাকাকে বরবাদ করিও না, তাদেরকে কষ্ট। সুতরাং যদি মনে করেন যে আপনার মামা অথবা মামি, আপনার চাচা চাচি, আপনার আত্মীয় স্বজন যদি বলেন যে ঈদ নাও জাকাতের, তাহলে তারা হয়তো বা নিবে না, অথবা নিলেও কষ্ট পাবে, বলার প্রয়োজনীয়তা নাই, নিয়াতই যথেষ্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এ হলো মিসকিনের ব্যাখ্যা। এরপর হলো জাকাত আদায়কারী এবং যারা এর হেফাজতকারী, অর্থাৎ তৃতীয় খাত এটি, যারা জাকাত উসল করবে তাদেরকেও রাষ্ট্রীয় সরকার এদেরকে জাকাত এখান থেকে দিতে পারে। এরপরে হলো যে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এটি চতুর্থ নম্বর, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলমানকেও জাকাত আদায় করা যেতে পারে। ইসলামের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে অথবা কোনো অনিষ্ট বা কোনো কাফের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো অমুসলিম অমুসলমানকে জাকাতের অর্থ প্রদান করা যায়। কোনো অমুসলমানকে জাকাতের অর্থ প্রদান করা যায়, চার নম্বর খাতে আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াতে উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু স্বর্ণের টুকরা পাঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো চার ব্যক্তির মধ্যে বণ্টন করে দিয়েছিলেন। এর মধ্যে এক ব্যক্তি ছিল আল আকরা ইবনু হানজালি, যিনি মাজিসি গোত্রের লোক ছিলেন। উয়াইনা ইবনে বাদার দ্বিতীয়, তৃতীয় আরেক ব্যক্তি ছিলেন যিনি নাহান গোত্রের ছিলেন, আর আরেক ব্যক্তি যিনি বনি কিলাব গোত্রের ছিলেন। এতে কোরাইশরা এবং আনসাররা কিছুটা অসন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদবাসী লোকদেরকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না। তখন নবীজি বললেন আমি তো তাদেরকে আকৃষ্ট করার জন্য এমনটি করেছি। তখন এক ব্যক্তি সামনে এগিয়ে আসলো, তার যার বর্ণনা বর্ণনাকারী বলেন যে তার চোখ ছিল কোঠারগত, একেবারে গণ্ডদয় ঝুলে গেছিল, কপাল উঁচু, মাথা মুন্ডানো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ধরনের বেয়াদবিমূলক আচরণ করলো। এরপরে সে বলতেছিল যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ভয় করুন। নবীজি প্রত্যুত্তরে বললেন যে আমি যদি আল্লাহকে ভয় না করি, আমি যদি নাফরমানি করি, তাহলে আল্লাহ আনুগত্য করবে কে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর উপরে আমানতদার পাঠিয়েছেন আর তোমরা আমাকে আমানতদার মনে করছো না। তখন এক ব্যক্তি তার নিকট তাকে ওই ব্যক্তিকে হত্যা করার অনুমতি চেয়েছিল। আবু সাঈদ বলেন যে খালিদ ইবনে ওয়ালিদ বলেন যে ধারণা করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছিলেন। এরপরে সেই লোকটি ফিরে গিয়েছিল। নবীজি তখন বলেছিলেন এই ব্যক্তির বংশ থেকেই বা এই ব্যক্তির পরে, এই ব্যক্তির বংশ থেকেই এমন কিছু লোক হবে যারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। এরা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক তীর থেকে বেরিয়ে যায়, এবং তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে আর মূর্তি পূজা থেকে মূর্তি পূজারীদের হত্যা করা থেকে বিরত থাকবে, মানে তাদের সাথে সম্প্রীতি থাকবে। এবং নবীজি বলেন যে ওই জাতি যদি আমি পেতাম তাহলে আমি আদ জাতির মতন অবশ্যই হত্যা করতাম। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি, যে অমুসলমানকেও তাদের দিল আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। পঞ্চম হলো দাস মুক্তির জন্য, যেহেতু এই প্রথাটি আমাদের দেশে এখন বর্তমান সময়ে নাই, দাস প্রথার। আচ্ছা, ছয় নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত প্রদান করা যাবে। হাদিসে এসেছে কাবিসা ইবনে মাখারেব তিনি বলেন যে একবার আমি কিছু ঋণের জিম্মাদার হয়েছিলাম, এ ব্যাপারে কিছু চাওয়ার জন্য আমি নবীজির কাছে গেলাম। তিনি আমাকে বললেন যে তুমি অবস্থান করো, মদিনায় থাকো, যতক্ষণ পর্যন্ত আমার নিকট জাকাতের মাল না আসে। তো এরপরে আমি তা থেকে তোমাকে কিছু দেওয়ার নির্দেশ করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললেন যে মনে রেখো হে কাবিস, তিন ব্যক্তি ব্যতীত অন্য কারো জন্য জাকাতের সাহায্য থেকে মাল হালাল নয়। যে ব্যক্তি কোনো ঋণের জিম্মাদার হয়েছে তার জন্য জাকাতের মাল
হতে জাকাত দেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত সে তা পরিশোধ না করে। আচ্ছা, যে ব্যক্তি কোনো মালাম বালা মুসিবতে আক্রান্ত হয়েছে, তার সম্পদ ধ্বংস হয়ে গেছে, তার জন্য জাকাতের মাল। অনুরূপভাবে যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে, এমনকি তার প্রতিবেশীর মধ্যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন তিনজন ব্যক্তিও বলবে যে হ্যাঁ সে দরিদ্র, তাকেও জাকাতের মাল দেয়া যায়। তাহলে এই এই শ্রেণীর মধ্যে অর্থাৎ এই ঋণগ্রস্ত ব্যক্তিদের ব্যাখ্যায় কিন্তু আমরা অনেকগুলো কথাই বললাম, এদেরকে জাকাতের মাল দেয়া যাবে। এরপর হলো সপ্তম, হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে সমুন্নত করার লক্ষ্যে যেই কোনো ধরনের প্রচেষ্টা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় অন্তর্ভুক্ত। জিহাদ, দীন এলেম অর্জনের পথে যাবতীয় দিন প্রচারের ক্ষেত্রে এগুলো সবই খাতে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত গ্রহণ হালাল নয়, তবে পাঁচ শ্রেণীর ধনীর জন্য তা জায়েজ। আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, ধনী কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, তাকেও জাকাত থেকে দেয়া যাবে। জাকাত আদায় নিয়োজিত কর্মচারী, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা খরিদ করেছে, মিসকিন প্রতিবেশী, তাদেরকে জাকাত থেকে দেয়া যাবে। এরপরে অষ্টম হলো, সর্বশেষ হলো মুসাফি, সফরে গিয়ে ভালো টাকা পয়সা ছিল কিন্তু সফরে গিয়ে মাল শেষ হয়ে গেছে, তো এই ব্যক্তিকেও জাকাতের অর্থ দেয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাতের অর্থ দেওয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।